আরে কি জানিসটা তো আলো কি করে, আরে ওই যে তোরা বসেছ না, দোস্ত শোন মিস করিস না কিন্তু, নোটটা আমার লাগবেই লাগবে, প্লিজ আমার কথা বুঝিস। আজকে আবার লাইন কে সিনেমা দেখাবে রে? প্রেমা। প্রেমা? আচ্ছা ওকে দিয়ে কি করানো যায় বলতো? আমরা যে ছেলেকে দেখাবো তাকে জড়িয়ে ধরে কিস করতে হবে। কি? একটা ছেলেকে সাথে নিয়ে ফিস ধরতে হবে? এটার এমন কি? আগে চল লাইনে টিকিট গুলো দিয়ে আসি, ওকে? তারপর না হয় ফিশিং। নো ফিশিং, কিসিং, আই মিন চুম্বন, প্রকাশ্য দিওয়ালাকে, তাহলে বুঝবো তো সাহস আছে। সত্যি করতে হবে? নো কনফিউশন, আপা কন্যাটা ঠিক করেন, সবাই দেখছে। আনকালচার কথাকে রাবিশ। ভাইজান আপনার জাঙ্গা বের হয়ে আছে, সবাই দেখছে। দেখছে তো তাতে তোর কি, রাম ছাগল যা ভাগ। মদ না, এসে আমার উপদেশ দিতে মদনে দেশটা ভুলে মদ না। প্রেমা এটা তোমার জন্য। আমি জানি সবাই গোলাপ ফুল দেয়, আই মিন রোজ, এই জবার নামও কিন্তু চাইনিজ রোজ।
তাই আমি এটাই দিলাম। দৌড় বাড়া, দিমাগটা থাপ্পো। তোমাকে একটা বিশেষ কথা বলার জন্য আমার এই প্রচেষ্টা। অঙ্কের পরিভাষায় যদি তোমাকে বিন্দু ধরে আমি বৃত্ত অঙ্কন করি আর সেই বৃত্তের কাছাকাছি এলে আমার দেহের তাপমাত্রা এবং দেহের কম্পনাঙ্ক দেশের মূল্য বৃদ্ধির হারের চেয়েও অনেক বেশি গুণ বেড়ে যায়। আমি এই অবস্থাকে আমার প্রতি তোমার তোমার প্রতি আমার অর্থাৎ দুজনের প্রতি দুজনার প্রেম রূপে চিহ্নিত করলাম। ইয়েতেমা কই, তুমি কিছু বলছো না যে? তাহলে কি তুমি আমার মতোই লজ্জা পেয়েছো? তবে কি আমি তোমার নীরবতাকে সম্মতি বলে ধরে নেব? দাঁড়া, তোমার কণ্ঠস্বরে কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়েছে। তোমার কণ্ঠনালীতে কি কোনো সমস্যা দেখা দিয়েছে? এবার তোর সমস্যা হবে। বল শালা, আর প্রেম করবি? না করবি না, আমি আর কোনোদিন প্রেম করবো না, আমাকে ছেড়ে দিন প্লিজ। এত তাড়াতাড়ি তোকে কিভাবে ছাড়ি? হাজার হলেও তুই প্রেমার দিকে তাকিয়েছিস। তোকে এমন শিক্ষা দেব, প্রেম করা শখ মিটে যাবে মদনা। ভাই ভাই, আমার ভুলে গেছে ভাই, প্লিজ আমি আর কোনোদিন প্রেম করবো না, আমার ছেড়ে দিন ভাই প্লিজ। ভুলে গেছে ভাই। কি রে, ভুল করলে শাস্তি পেতে হয় না? হায় হায় পেতে, হায় পেতে। আবার এদিকে চা, যা আমরা। তমাল কই রে বাবা? তমাল চাচা, কি হইছে বাপ? তোর চোখে পানি কেন? আমি কি তোর চোখের পানি দেখতে এখানে আইছি? কি হইছে বাপ, আবার খুইলা কো? মানে আরে পরীক্ষার ফিস দিতে হইব, টাকা পয়সা টান পড়ছে। আরে টাকা পয়সা টান পড়ছে, তুই আবার আগে কবিতা। চাচা আসলে এই কলেজে আমার আর পড়াশোনা হইব না চাচা। এই যে কি কর, তোরে কত স্বপ্ন নিয়া আমি শহরে পাঠাইছি, বড় কলেজে ভর্তি করছি, তুই এই কলেজে না পড়লে আবার স্বপ্ন পূরণ হইব কেমনে? তুই মানুষের মতো মানুষ হবি কেমনে? কিন্তু চাচা। না না, কোনো কিন্তু না, তোর পড়াশোনা যতদিন শেষ না হইব আমি আর গ্রামে যাইতেছি না, তোর হোস্টেলে আর থাকতে হইব না, আমরা চাচা বাদি যা একসাথে থাকো। তাইলে গ্রামে জমি তোমার কাজকর্ম? আহা করিব রে কুয়াইছি, সব দেখাশোনা করব। আর এত বছর ধরা যা টাকা পয়সা জমাইছি তাতে দুই চার দশ বছর তরে লইয়া ডাইল ভাত খাইয়া কাটা দিতে পারো। তরে সারা গ্রামে আমার একা একা মন ঠিক না রে, বুকের মধ্যে
মুখের মধ্যে কেমন যেন করে। চাচা, আরে বাবা, এই দেখ, এই তোর জন্য কি নিয়ে আসি, এই ধর ধর একটা ধর, এই যে এই 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 যে এই যে জুতা, কেসটা কি জানি কয়। এই চাচা, এগুলা কি দরকার ছিল? কলেজে নাকি তোর দৌড় প্রতিযোগিতা আছে, এই নতুন জুতা এগুলা পইড়া খালি দৌড়াবি দৌড়াবি খালি দৌড়াবি। বাজালে তোরে ফার্স্ট হইতে হইব। চাচা, তুমি জীবনের কোনো পরীক্ষায় কোনো প্রতিযোগিতায় আমার সেকেন্ড হতে দাও নাই। আরে বাপ, আমি যে তোরে সব কাজে সবার আগে দেখতে চাই। চাচা, আমার জন্য তুমি আর কত করবা চাচা? হ্যাঁ, আরে তোর জন্য করবো না তো কার জন্য করবো রে বাপ? কে আছে আমার? পোলা কস, মায়া কস, তুই তো সব আমার, তোর লেগে আমি সব করতে রাজি। চাচা, 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 তুমি স্যার আমার কে আছে চাচা? বাবারে, আসি মাম, এসো, আসি ড্যাড। পৌঁছে ফোন দিবি, শিওর, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবি। আরে মম, তুমি এমন করছো মনে হচ্ছে আমি যেন অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে না থাকতে চাচ্ছি। মা তো হসনি, বুঝবি কি করে? নো টেনশন মম, আমি ভালো থাকবো। ওকে, বাই বাই বাই। বাজ রেডি, ওয়ান ইয়ার মার্ক। স্যার, আমিও পার্টিসিপেট করব। হ্যাঁ, পার্টিসিপেট মানে ওদের সাথে আমিও দৌড়াবো। ফাজলামো হচ্ছে, যখন মেয়েদের রাউন্ড আসবে তখন দৌড়াবে, যত ইচ্ছে দৌড়াবে, এটা ছেলেদের রাউন্ড। স্যার প্লিজ। ঠিক আছে, কিন্তু ট্র্যাকের বাইরে দিয়ে। ইয়েস। আমি তোরে সব কাজে সবার আগে দেখতে চাই। কি হলো, কথা বলছো না কেন? গুড রানার। কি লেখা হয়েছে? এই নাও লেখো। রাষ্ট্র সম্পর্কিত বিষয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও বিভিন্ন দার্শনিকের ভিন্ন ভিন্ন মতামত আছে, যেমন আগে বলেছি। এতদিন পরে তোমার ক্লাসের কথা মনে পড়লো? স্যার আপনি ভুলে গেছেন, কলেজের হয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে গিয়েছিলাম আর জিতেও এসেছি। ও মনে পড়েছে, প্লিজ বসো, সিট ডাউন সিট ডাউন। তা আমরা যেন কোথায় ছিলাম? হাই, এই কার মোবাইল বাজে, এই কার মোবাইল বাজে, বেরিয়ে যাও ক্লাস থেকে, বেরিয়ে যাও।
হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম। এই এই, কার মোবাইল বাজে, কার মোবাইল বাজে? সরি স্যার। অসভ্য, বেয়াদব। আমরা জানি কোথায় ছিলাম। এই কার মোবাইল বাজে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরাও। স্টুপিড, অসভ্য, ক্লাসের মধ্যে মোবাইল বাজে, খেল করে না, বেরিয়ে যাও। আমি পাগল হয়ে যাবো, বেরাও বেরাও, ইডিয়েট, বেরাও বেরাও বেরাও, সব বেরাও, সব বেরিয়ে যাও, যাও যাও, সবাই বেরিয়ে গেল, শেষ করে জোরে যা, ও বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ক্লাসে বারবার মোবাইল বাজবে, এটাকে মামু বাড়ির আবদার, বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে, বেজে। কোথায়, কি, কে? বলো বলো বলো, তুমি বলো। হ্যাঁ, মুরগি 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 স্যার, ঠিক আছে, নিয়ে আসবো। কোথায় গেল? কিছু বলবেন, তোমার সমস্যাটা কি? কোন সমস্যা নেই। তাহলে আমাকে দেখে পালাচ্ছ কেন? মামা মানে আপনি আমার পিছু নিচ্ছেন কেন? তোমাকে আমার ভালো লেগেছে। দেখুন, আমি মেয়েদের সাথে কথা বলি না, প্রেমও করি না। ও আল্লাহ, এই কাহিনী, তুমি আমাকে রহমত করো। চাচা, আমার জন্য তুমি বিয়া করলা না, সংসার করলা না। যদি তোমার বউ আমার পর করা দেয়, দূরে সরায় দেয়, সেই ভয়ে তোমার এই ত্যাগের মূল্য আমি কি করে দেব চাচা? বাবা রে, তুই মানুষের মতো মানুষ হইলে আমার জীবন সার্থক। ভাইজান মারা গেছে তোর জন্মের আগে, তোর মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে তুইলা দিয়ে গেছে, আর আমার হাত ধরে বইলা গেছে, সাদেক ভাইয়ের ছেলে বইলা, ওরে তুই দূরে সরাই দিস না, ওরে তুই দূরে সরাই দিস না ভাই, নিজের সন্তান বলে কইরা ওরে তুই মানুষ করিস। শুধু মানুষই কর নাই চাচা, আমার সব অভাব তুমি দূর করছো, আমার কি মায়ের অভাব? আমি এত বড় হয়েছি, তবু দুই নলা ভাত তুমি নিজের হাতে আমার মুখে তুলে না দিলে শান্তি পাও না। আরে তোর মাও তো আমারে কোলে পিঠে করে মানুষ করছে, ছোটবেলায়
বাবা মা মারা গেছে, তোর মা আমার ভাবি হইল, সে আমারে কখনো দেবরের চোখে দেখে নাই, মায়ের মতো আগলে রাখছে। তরে মানুষ করতে না পারলে পরকালে তোর মারে আমি কি জবাব দেব? চাচা চাচা, তুমি একটা বিয়া করো চাচা, আমি তখন অনেক বড় হয়ে গেছি, এখন তুমি নিজের কথা একটু ভাবো চাচা। নিজের কথা ভাবো, নিজের কথা ভাবো কেন রে, বড় হইছস দেখা, আমারে বর করে দিবি? নাই বা করলাম বিয়া, নাই বা করলাম, তোর সংসারে আমার একটু জায়গা দিবি না বাজার? চাচা এমন কথার কখনো বলবা না চাচা, বাবা বলো মা বলো চাচা বলো, তুমি তো আমার সব, যে সংসারে তোমার জায়গা হইব না সেই সংসার আমার দরকার নাই। শোন, তুই কোনো চিন্তা করিস না বাপ, তুই কোনো চিন্তা করিস না, তোর বউ আমি নিজে পছন্দ করে আনু, আমার বৌমা অনেক লক্ষ্মী হইব। আমি শুনেছি তুমি মেয়েদের কেন এড়িয়ে চলো, যারা তোমার মতো ছেলেকে অপমান করে তাদের শাস্তি পাওয়া উচিত, কি বলো? আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তমাল আপনাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছে, এগুলো দয়া করে গ্রহণ করে ওকে বাধিত করুন। গিফট? কোথায় গিফট? ওটা চোখে দেখা যাবে না, শুধু হাত পা মুখ আর নাক দিয়ে অনুভব করতে হয়। মানে? মানে তমাল এখন আপনাদের ধোলাই করবে। আপনারা দয়া করে একজন একজন করে এগিয়ে আসুন, তাহলে ওর মারতে সুবিধা হবে, আর আপনারা যদি এতে রাজি না থাকেন তাহলে আপনারা চিৎকার করছেন কেন? চিৎকার তো করবো আমি, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে আমাকে? এবার আপনারাই ঠিক করুন, ওর হাতে মার খাবেন নাকি? না না, আমি গভর্নিং বডির চেয়ারম্যানের মেয়েকে ধর্ষণের অভিযোগে ও অভিযুক্ত হব না। গুড বয় তমাল, তাহলে উদ্বোধন করো। ভাই আমাকে আগে মারেন। আপনারাও ওকে একটু মারুন। তুমি কার দলে বলো তো?
দেখছিস না কথা বলছি? নো টক, ডাইরেক্ট অ্যাকশন। বসো। ইয়ে মানে থ্যাংক ইউ। বন্ধুত্বের মধ্যে নো থ্যাঙ্কস। আমার নাম জেরিনা, বন্ধুরা আমাকে জেরি বলে ডাকে। আমার নাম তমাল। তমাল? জি। তোমার নামটা খুব শেকেলে। আজ থেকে তোমার নামের বানান থেকে লাস্টের এ এবং এলটা বাদ দাও। জি। আজ থেকে তোমার নাম টম। টম? আর বন্ধুত্বের মধ্যে নো আপনি নো তুমি, সিফ তুই। ওকে? ইয়েস। ওকে। এখন তোকে বদলাতে হবে, হতে হবে স্মার্ট, হ্যান্ডসাম এক যুবক। ও যে কালকে ওর সাথে কথা হয়েছে, ও একটা মাইসা সাজো ভরে দিব। এই হচ্ছে টম। আর টম, আসসালামু আলাইকুম। এটা আমার দাদা। লঞ্চ থেকে নামলে? লঞ্চে আসছো? পপপপন্স কো ইয়ার গাম থেকে আসছো না? এই ওর একটা সেন্টের বোতল দিবি, দেখবি তেল মনে করে মুড়ি দিয়ে আমাকে খাইয়ে ফেলছে। আইরন, এভাবে বলিস না। আরে শত হলে আমাদের জেরি সাথে করে এসেছে। থামতে তারা। হ্যাঁ, এসব কি বলছিস?
আমার মনে তোমার বসত আমি বুঝছি জানো গাছে ডালে পাখির বসত তুমি যা প্রেমা দেশে এসে গেছে আমাদের মিশন শুরু হবে কাল থেকে ওকে তুই কি জানিস প্রেম কত প্রকার আই মিন ক্লাসিফিকেশন অফ লাভ কি করে জানবো আমি কখনো প্রেম করেছি নাকি প্রেম হয় তিন প্রকার নাম্বার ওয়ান হচ্ছে যেখানে মেয়েটা ছেলেটাকে বা ছেলেটা মেয়েটাকে দেখলে বুকের ভেতরে প্রেম প্রেশার কুকারের বাষ্পের মতো উপচে উপচে পড়ে মন বলে খাই খাই কি সব বুদ্ধিজীবীদের মতো কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আরে মূর্খ খাই খাই মানে প্রেমে পড়ে কন্ট্রোল নাই ও আচ্ছা 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 তারপর দুই নাম্বার প্রেমটা কি এই গাধা প্রেম আবার দুই নাম্বার হয় নাকি আরে আমি বলছি লাভ টাইপ 2 হলো অভ্যাসের বাস কি বলছিস সারা জীবন তো শুনেছি অভ্যাসের দাস বাস তো কখনো শুনিনি আরে মামা এটা হচ্ছে নিজের বাস নিজে নেওয়া মানে ছেলে আর মেয়েতে দেখা হচ্ছে ঘোরা হচ্ছে একসাথে থাকতে থাকতে বন্ধুত্ব মানে এটাই প্রেম আর এই জন্য এটাকে বলা হয় এই টাইপের প্রেম সুবিধার মনে হচ্ছে না কারেক্ট এবার তিন নাম্বার প্রেম সরি লাভ টাইপ 3 হচ্ছে ছেলে বা মেয়ে দূরে কোথাও চাকরির জন্য গেছে অন্য ছেলে বা মেয়ে বন্ধুর সাথে বেশি সময় কাটাতে হচ্ছে প্রেমিক বা প্রেমিকা হাতের কাছে নেই তখন প্রেমিক বা প্রেমিকার জন্য মনের ভেতর একটা গাঢ় শূন্যতা বুকের ভেতর চিন চিন ব্যথা এইটাই এটাই হলো খাঁটি প্রেম এই তুই জানলি কি করে না মানে আন্দাজি ডিল মারছিলাম আর কি টম এবার তুই বল তোরটা কোন প্রকারের প্রেম প্রথম দুটো হলে লাভ নাই মামা আমার আমার বুকের ভেতরে চিন 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 ব্যথা চিন চিন ব্যথা করি বারো মাস আমার চোখের কোণে জল থাকে না সর্বনাশ আমার বুকের
ভেতরে চিন চিন ব্যথা, বুকের ভেতরে চিন চিন ব্যথা, বুকের ভেতরে চিন চিন ব্যথা। কিরে, অস্থা দিয়ে চান্স পেলি কিছু খাওয়াবি না? খাবো, কি খেতে চাস বল বল, ওখানে গিয়ে ডিসাইড করি। আচ্ছা যাবিটা কোথায় সেটা তো বলবি। ওকে ফাইন, পিৎজা। ওকে ফাইন, ডান ডান, চল। শোন, মনে রাখিস প্রেমাকে কোনো পাত্তা দেওয়া যাবে না। কেন পাত্তা দিব না কেন? আরে গাধা, যেসব ছেলেরা মেয়েদেরকে পাত্তা দেয় না, মেয়েরা সেসব ছেলেদেরকে পাত্তা দেয়, বুঝলি? ওকে ওকে। শোন, প্রেমা যখন গাড়িতে উঠতে যাবে তুই সোজা ধাক্কা লাগিয়ে দিবি, ওকে? যদি গাড়িটা আরে লেগে যাক, ভেঙে যাক, মরে যাক, মর্গে যাক, তুই শুধু ধাক্কা মারবি। যদি বাইকটার কিছু হয়? ওই ভিতর বাচ্চা, বাইকটা কি তোর না রানি? আল্লাহ আল্লাহ, আমার বাইকটা রাখো। আরে ভিতর দিন যা, এসে অসা চিন্তা করো। আমি যা বলবো হুবহু তাই বলবি। ও মাই সুইটহার্ট, আই এম সো সরি, তোমার কথা লাগে তো মিস ফায়ার করতেছে। আরে ছাগল, প্রেমাকে নয় বাইককে বল, পা কাঁপানো বন্ধ করে বাইককে আদর করে কথাটা বল। ও জান, তোমার কথা লাগেনি তো, আই এম সো সরি। কি রে প্রেমা, তোর গাড়িতে ধাক্কা দিলে তুই কিছুই বললি না। মানে আমার গাড়িতে আপনি ধাক্কা মারলেন কেন? এটা রাইট সাইড? হ্যাঁ। রাইট সাইড ইজ রং সাইড, লেফট সাইড ইজ কারেক্ট সাইড, টেক কেয়ার বেবি। এর পরের মিশন ইমোশন ক্রিয়েট। সেটা আবার কি রকম? ধর কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেকে প্রেমিকার সামনে ভালো ছেলে প্রমাণ করে তার মনে সব সহানুভূতি আদায় করে নিতে হবে। আমি তো ভালো ছেলে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের সহানুভূতি তো পেলাম না, আমরাও তো পেলাম না। আরে বাবা, সমস্যাটা কি তোদের না আমার? এজন্যই তো প্রেমাকে পার্টিতে ইনভাইট করেছি। গতবারের চ্যাম্পিয়ন মিস্টার র‍্যাম্বো। দেখুন,
শরীরের মতো দৌড়ে অনেক ভালো। আসে কেউ একে চ্যালেঞ্জ করার মতো খাই নাই। বুঝছি, কেউ নাই, আমি আছি। আমি নাই কথার কথা বলছিলাম আর কি। যারা চ্যালেঞ্জ দিতে পারে তারা কেউ কথা বলে না, তাই উৎসাহ দিলাম আর কি, উৎসাহ। আরেকটু হলে তো পুরো হাতটাই ঝলসে যেত। শুধু হাত পোড়াটাই দেখলে এর চেয়ে দ্বিগুণ আগুনে যে মনটা পুড়ে যাচ্ছে সেটার খবর কে রাখে? মন পোড়ার খবর তো পাইনি আগে, এখন তো পেলে। Switch off.
আমি তোমা ইস, এখন আবার ফোনটা সুইচ অফ। আরেকটু ট্রাই কর, দেখি তো আবার ট্রাই করি। ইস, চাচা, 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 চাচা কোথায়? ভেতরে। চাচা, চাচা, এসব কখন হলো? কি করে হলো? চাচা, তোমার কিছু হলে আমি যে এই দুনিয়ায় বড় একা হয়ে যাব চাচা। আমার তো বাবা নেই, মাও নেই, তুমি তো আমার সব কিছু চাচা। তোর পরীক্ষা কেমন হইছে রে? পরীক্ষা? জেরি কইল তুই পরীক্ষা দিয়ে আইবি। ভাগ্যিস মায়াটা আসিল, নাইলে তোরে আরো তিনজন লোক জোগাড় করতেই তো আমার লাশটা কান্দে। চাচা এভাবে বলো না, চাচা এভাবে বলো না, তুমি ছাড়া তো আমার কেউ নাই চাচা। বললাম তো সরি। উফ, এই বললাম না সরি। এক সরি, 98, 99, 100 সরি। মানে আমার জন্য যেটা করেছিস তার কোনো তুলনাই হয় না, কিন্তু চাচার জন্য যেটা করেছিস তার ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না। আরে বন্ধুর কাছে বন্ধুর কোনো ঋণ হয় না, কিন্তু একটা ব্যাপার ভেবে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। তোর কাছে প্রেম এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে তুই নিয়ে সবাইকে ভুলে গেলি? যেরে আমি ভাব, একটা কথা মনে রাখবি, প্রেমের সম্পর্ক পাল্টে যেতে পারে, কিন্তু কিছু কিছু সম্পর্ক মানুষ জন্মের সাথে নিয়ে আসে, যেগুলো কখনো পাল্টায় না।
কাল সকালের ফ্লাইটে আমি লন্ডন যাচ্ছি। হ্যাঁ মানে? ছোট মামার বিয়ে, আমাকে থাকতেই হবে। কবে ফিরবি? আগে যাই তারপর দেখা যাবে। তোকে ছাড়া আমি কি করে থাকবো? চাচার দেখাশোনা করবি, প্রেমার সাথে প্রেম করবি, আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। তাছাড়া রনি, জামিল, সজল এরা সবাই তো রইল, দেখতে দেখতে সময় কেটে যাবে। কমল, চাচা কিছু লাগবে? না মা, এমনি। ও চাচা, আমার মামার বিয়ে, আমি লন্ডন যাচ্ছি, শীঘ্রই ফিরে আসব, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি মা, দোয়া করি। আর হ্যাঁ, ভালো থাকো, নিজের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে? শোন, চাচার সাথে সাথে নিজের দিকেও খেয়াল রাখবি, ওকে? বাই বাই। আসি চাচা। যাই চাচা, যাই চাচা, চাচা। মায়াটা বড় ভালো, আমার জন্য যা করলো ওর কথা আমি কোনোদিনও বলুম না। হ্যাঁ চাচা, ও সত্যি বড় ভালো মেয়ে। সুস্থ হইলে এবার আমি গ্রামে ফিরে যাব। কেন? তোরে দেখভাল করণের লেগে তো বৌমা আইসা গেছে, আমার আর কি কাজ আছে এখানে? বৌমা? হ, জেরি। জেরি? ওর মতো মেয়ে এ যুগে পাওয়া বড় কঠিন। তুই খুব সুখী হবি, আমার পাকা চোখ, আমি সব বুঝি। তোমাকে না পূর্ণিমার মতো লাগছে। তুমি যা বলো না। কেন? আসো। কোথায়? আরে আসো না, চা কই? আরে মামা, চা দাও তো। এ তো মামা রেডি। Yes, yes, yes. না না না, চা রেডি। আমি খাবো না, তুমি খাও। চাচা, আমার লেগে তুই কোনো চিন্তা করিস না বাজান, তুই মন দিয়া লেখাপড়া কর, বড় হ, এই দিয়ে আমি চাই। আইসক্রিম খুব পছন্দ তাই না বেবি? হ্যাঁ। কোক 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 কোক।
সরি। প্রেমা বলছো না কেন? বলো আমাকে কি বলতে এখানে ডেকে এনেছো? আমি মানে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও। আমি এই দিনটির জন্য ওয়েট করছিলাম, আর তুমি বললে আমি আমার বাড়িতে কথাটা জানাবো। হয়তো প্রথমে একটু আমোদ করবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। প্রেমা আগে আমার কথাটা তো শোনো। শুনে কি হবে, তুমি যাই বলবে তার উত্তর আমি হ্যাঁ বলবো, মানে আমার পক্ষ থেকে কবুল। প্রেমা গত কয়েকটা দিন আমি আমার মনের সাথে অনেক যুদ্ধ করেছি। কেন, কি বিষয় নিয়ে? তোমার আমার সম্পর্ক নিয়ে। আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাববার কি আছে? ছিল না, কিন্তু একজনের শূন্যতা আমাকে দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছে। কার শূন্যতা? জেরির। জেরি? হ্যাঁ প্রেমা, আমি এখন বুঝতে পারলাম জেরি আমারও জানতে আমার মনের আসন জুড়ে বসে আছে। তার মানে? প্রেমা আমি জেরিকে ভালোবাসি। টম! আমি রিয়েলি সরি প্রেমা, আমি জানি অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু জেরিকে মনের মধ্যে রেখে আমি যদি তোমার সাথে সম্পর্ক রাখি সেটা হবে তার চেয়েও বড় অপরাধ। আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমার সব কিছু জুড়ে আছে শুধু জেরি, শুধু জেরি। না প্রেমা, পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। প্রেমা তুমি তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। না, কেন তোমাকে ভোলার চেষ্টা করব? তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার প্রথম প্রেম। প্রেমা আমি আমি তোমার সব শুনতে রাজি আছি। তুমি জেরিকে ভালোবাসো, কবুল, তুমি আমাকে ত্যাগ করছো, কবুল, কিন্তু একটা বার বলবে আমার দোষটা কোথায়? কোথায় আমার দোষ? তোমার কোনো দোষ নেই প্রেমা। তাহলে কেন আমি এত বড় শাস্তি ভোগ করব? কেন, কেন, কেন? তোমার এতদিনের ভালোবাসা কি কেবলই মন নিয়ে খেলা ছিল? না। তাহলে এই সম্পর্কে কি নাম দেবো আমি? বলো বলো কি নাম দেবো, বলো এই সম্পর্কে কি নাম দেবো আমি, বলো কি নাম দেবো। প্রেমা ভালোবাসা জোর করে হয় না টম, তাই আমি তোমার
আমার জীবনটা তুমি এলোমেলো করে দিলে। বিধাতার কাছে তারপরও বলি, তিনি যেন তোমার স্বপ্ন পূরণ করেন, পূরণ করেন, পূরণ করেন। প্রেমা, জীবন সবাইকে সেকেন্ড চান্স দেয় না। আমাদের জীবনে যা কিছু প্রিয় যতদিন আমাদের কাছে থাকে আমরা তার মূল্য বুঝি না, আর যখনই সেটা দূরে সরে যায় তখনই আমরা বুঝতে পারি আমাদের জীবনের কতটা জায়গা জুড়ে সেটা ছিল। বাদ দে, কি আর করবি, যা হবার হয়ে গেছে। এই তুই বন্ধু না অন্য কিছু, কি করতে হবে মানে? আমি বলছি কি করতে হবে। তুই যখন ভেবেছিলি প্রেমাকে ভালোবাসবি আমরা তখন সাহায্য করেছিলাম না, জেরিকে পাওয়ার জন্য করব। ঠিক বলেছিস, তুই যদি প্রেমাকে ভালোবেসে ভুল করে থাকিস তাহলে জেরির ভুল হতে পারে। আমাদের মনে হতে পারে কিন্তু জেরির মনে নাও হতে পারে। তাহলে পলিসি, সব মেয়েরা কি চায় জেরি তো বলে দিয়েছে। ইয়েস, তাহলে পলিসি, ওর দেওয়া পলিসিগুলো ওর উপরে মারবো। তাহলে আমাদের প্রথম পলিসি নো পাত্তা, নো পাত্তা। দোস্ত জেরি, No, 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 no
No! No patta. Okay? No! আমি আসছি আই শুন, ওকে তুই বলবি না যে আমি আসছি। আমি তো তোকে বলছি না, জেনি এখানেই আসছে। মানে কি? ও মাই গড, আগে কেরা তুই তো এখন তোর হবু বরকে নিয়ে অনেক ব্যস্ত, তুই যখন তার সাথে বের হবি তখন কি আমাদের সাথে নিয়ে বের হবি? কি বন্ধু, ও কি আমাদের সাথে নিয়ে বের হবে? আমি যখন আসিফের সাথে বের হবো তোদের সবাইকে সাথে নিয়ে যাবো। এরপর থেকে যদি তোরা একজন আমার ফোন না ধরিস, তোদেরকে কেটে কুচি কুচি করে আমি কি বাবা নিয়ে খাবো? ওরে বাবা, তোদের বংশের মধ্যে কে কষাই আছে লাগরে? চুমুন কষাই না, তবে তোদেরকে দিয়ে আমি শুরু করব। এ দেখছি নয়া কষাই, চলুন কষাই জি, আমরা আসিফের মাথা কাটতে যাই। মানে? আরে না, মাথা কাটতে যাব না, মাথা চিবিয়ে খাবো। চল সবাই মিলে শপিং এ যাই, আসিফ ওয়েট করছে। চল 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 চল। জেরি, ড্রেসটা দেখো তো কেমন লাগছে। কেমন লাগছে? ভালো। ও গ্রেট, নাইস না? হ্যাঁ জেরি, ওদিকে আরো সুন্দর কালেকশন আছে। চল। ওকে, এখনো জেরির টেস্ট বুঝতে পারলে না? মেয়েদের পছন্দ কোনোদিনও বোঝা যায় না। বুঝবে, সবই বুঝবে। আগে জেরির পছন্দ মতো বডি স্প্রে লাগাও, ও খুব খুশি হবে। নাম কি? আরে নামের দরকার নাই, আমি কি? চলো চলো আসো চলো। Yes. মিক্সারটা কি ভালো মতো দিছিলি? আমার জানি কেমন লাগছে। কেন, তোমার এখানে ভালো লাগছে না? মানে আর একটু প্লিজ, আধা ঘন্টা পরে শো শুরু হয়ে যাবে। তোমার কি হয়েছে বলো তো? না তো কিছু হয়নি, তোমরা সিনেমা দেখো, আমার একটা কাজ আছে, তোমরা থাকো। কিরে, আসিফ তোকে এখনই ঠিক মতো সময় দেয় না, আর ভবিষ্যতে কি করবে আল্লাহই জানে। আর বাদ দে তো, এ নে তোরা ভেতরে যা, আমরা পপকর্ন নিয়ে যাই। আই চল আই চল চল চল, এই ধর এটা তোর। অপারেশন চুলকানি সাকসেস। খাও বাবা। এই দুষ্টু বল, কোথায় যাচ্ছ কেন? না না, আমি আর খেতে পারবো না। আহা বাবা, খাও তো, বাসায় একা একা থাকো, কি খাও না খাও খাও। জেরিন, দেখ তোমা কে এসেছে। ও টম। হাই জেরি। ওকে ওকে।
কিরে মুন্না, কেমন আছিস? ভালো? জেরি, তোর মনে আছে তো কাল কলেজের র‍্যাগডে? ও হ্যাঁ, তাই তো। ভেতরে আয়। না রে জেরি, আমার একটু তাড়া আছে। তুই আসিফ কেউ নিয়ে আসিস। ওকে, আসি। আসিফ, শুনলে তো, কাল কিন্তু আমার সাথে ক্যাম্পাসে যেতে হবে। কাল প্রজেক্টের একটা কাজ আছে, আমি সেটা সেরে সোজা ক্যাম্পাসে চলে আসব। জেরি, কখন থেকে ফোন করছি, ফোন ধরছো না কেন? যদি দেখা করার ইচ্ছে নাই থাকে তবে আমাকে এখানে ডাকলে কেন? কি সব বলছো? তুমি জানো না আমি আসবো? কেন আমার দেরি দেখাও তুমি গেটে গিয়ে দাঁড়ো নি? আমাকে গেটে দাঁড় করিয়ে রেখে তুমি এদের সাথে? ভাই, আসলে জেরির কোনো শালা, আমি আমার হবু স্ত্রীর সাথে কথা বলছি, তুমি এর মধ্যে না করো নরকে। হু আর ইউ? হু আর ইউ? আসিফ, তুমি ওর সাথে এমন করছো কেন? ওর এখানে কি দোষ? তুমি আমার সাথে কথা বলো। তুমি শোনো, আসলে তোমার সাথে কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না, কি করব বলো? প্লিজ, সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেরি ম্যাম কি আছেন? ওনার একটা পার্সেল ছিল। কে এসেছে মা? কি ব্যাপার মা? দেখ তো মা, তোর একটা কিসের পার্সেল এসেছে দেখ। জি ম্যাম, কাইন্ডলি আপনি রিসিটে একটু সই করে দিন। থ্যাংক ইউ ম্যাম, হ্যাপি বার্থডে ম্যাম। Happy birthday to you, happy birthday to you dear Zarina, happy birthday to you। আরে কি করছো, পড়ে যাব তো, ছাড়ো 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 বলছি। এই গাড়িটা তোমার জন্মদিনের উপহার। ওয়াও, আর আমরা এখন লং ড্রাইভে যাব। কি বলছো, আমি তো এখনো ফ্রেশই হইনি আর জামা কাপড়ও চেঞ্জ করা হয়নি। কিচ্ছু করতে হবে না, চলার পথে সব ব্যবস্থা হবে। আরে ভরা ড্রেস নিয়ে এসেছি, লেটস গো। আরে মাকে কত তো বলি মা। আহা চলো তো। আরে এই যে চাপ, কি যে করো না তুমি। Happy birthday to you,
Happy birthday to you. Uff. আহা, আমি তো ভুলে গিয়েছিলাম। উফ, বাবা, এত বড় পার্সেল, খুলতে খুলতে তো আমি বুড়ি হয়ে যাব। আইডিয়া, তা তো বুঝলাম, কিন্তু তুই ভেতরে কি করছিলি? তোর জন্য গিফট, গিফট, গিফট। কোথায় আমার গিফট? আমি আসলে কাট লেগে যাবে, কেটে ফেলিস না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চল চল কেক কাটি। ধর। ভাবতে কষ্ট হচ্ছে, এই তোকে আর এমন করে পাবো না। কেন? বিয়ের পর কি এই বন্ধুত্ব আর থাকবে? তুই তো তখন পর হয়ে যাবি। কোনোদিনও না, বিয়ের পরও আমরা যেমন আছি তেমনই থাকবো। এখন যা তো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ওকে, গুড নাইট। না, নো, এখানে নয়, মুন্নার কাছে গিয়ে ঘুমা। কেন? মুন্না আমার বন্ধু নাকি? দেখ, একদম ফাজলামো করবি না, আমি ভীষণ টায়ার্ড, ঘুমাবো। যা, যা না। এইটা কিন্তু ঠিক হচ্ছে না জেরি। ঠিক হচ্ছে না তাই না? তারা দেখছি মজা। যা, কি করছিস? What is this? যা বলছি। জেরি, কি করছিস? কেক লাগিয়ে দিব, যা। আমিও লাগাবো, ওই আমিও লাগাবো। দেখ, কেক লাগিয়ে দিচ্ছি। জেরি, ছাড়। আরে, যা, যা, যা। তোকে মিস করবো রে। ফাজিলো, ওর ফাজলামো কোনোদিনই যাবে না। আমার বার্থডেতে উইশ করতে এসেছিল রাতে, অনেক রাত হয়ে গিয়েছিল তো তাই আর যেতে দেইনি। কিন্তু এত রাতেও তোমার বাসা আসবে কি জন্য? বারে, বন্ধুর বার্থডেতে বন্ধু উইশ করতে আসবে না? রাবিশ।
আসিফ, আসিফ আমার কথা তো শোনো। শোন, আসিফের কাছ থেকে জেরির মনটা তুলে নিতে হলে আমাদের একটু বাঁকা পথে পা বাড়াতে হবে। কিরকম? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। একেবারে সিনেমার গল্পের মতো। এটা করা কি ঠিক হবে? আরে হবে, এভরিথিং ইজ ফেয়ার বিটুইন লাভ এন্ড ওয়ার। আরে বন্ধু, যুদ্ধ এবং ভালোবাসায় সবই সঠিক। এসব কি বলছো তোমরা? সত্যি বলছি, টম আর জেরির মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। তোমরা এসব কথা এতদিন না বলে আজ বলছো কেন? কারণ ছিটি, আমি বলতে পারবো। সজল তুই বল, আমার মুখে পাত্তিস? তুমি মানুষটা ভালো, তুমি তো সত্যি জেরিকে ভালোবাসো, তাই না? তাই তুমি যাতে না ঠকো সেই জন্য তোমাকে বলা আর কি। ঠিক, কারেক্ট। আমি ভাবতেও পারছি না এত বড় বিশ্বাসঘাতকতা। সুন্দরী মেয়েদের জন্য এটা তো ডাল ভাত, পান্তা ভাত। এত বড় ধোঁকা? না না, এটা আমি হতে দেব না, আমি এটা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। হ্যালো, মানে ইউ রাস্কাল, তুমি এরকম চরিত্রহীন? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? ভেবেছিলাম আমি কিছুই জানতে পারবো না। ইউ চিট, তুমি তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি আমি তোমার আর এই মুখ দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। জেরি, জেরি, কিন্তু আমার পাশ থেকে যে মেয়েটি বেরিয়ে গেল সে কে? আমার পাশে কি করছিল? আর ওরা কোথায়? আসিফের ঘাড়ে চুলকানি, মাথায় চুলকানি, পিঠে চুলকানি, চুলকাইতে চুলকাইতে আসিফের জীবন শেষ। লে পাগলা চুলকেনে, এটা তোর একদম ঠিক করিস নি। সত্যটা যদি প্রকাশ পায় কি হবে তোরা বুঝতে পারছিস? নো রিস্ক নো গেইন, যা হওয়ার হবে। বন্ধু, এভরিথিং ইজ ফেয়ার বিটুইন লাভ এন্ড ওয়ার। আমাকে না জানিয়ে তোরা এমন একটা কাজ করলি, এটা আমি ভাবতেও পারছি না। যা করেছি তোর ভালোর জন্যই করেছি, আর এর পরেও যদি খারাপ হয় সেটা তোর ভাগ্য, দুর্ভাগ্য। এখন চল তো, চল। আরে এটা ছাড়া তো কোনো উপায় ছিল না। হায় হায়, ধরা খেয়ে গেলাম। ভাই,
চরিত্রহীন বানানোর জন্য একটা বাজারের মেয়েকে দিয়ে তোমার কাছে আমার চরিত্রকে কলঙ্কিত করেছে, তার জন্য ও তোমাকে ভালোবাসে, ও তোমার চোখে আমাকে ছোট করে তোমাকে পেতে চায়। আমি বিশ্বাস করি না। ওকে যদি বিশ্বাস না করো তাহলে ওকে একবার তোমার মাথা ছুঁয়ে বলতে বলো ও তোমাকে ভালোবাসে না। টম, টম, টম একবার বল, একবার বল, আমার মাথায় হাত দিয়ে বল, আসিফ যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে, একবার বল প্লিজ টম, আমার মাথায় হাত দিয়ে বল প্লিজ। আমি কি করেছি চরিত্রহীন বানানোর জন্য একটা বাজারের মেয়েকে দিয়ে তোমার কাছে আমার চরিত্রকে কলঙ্কিত করেছে, তার জন্য Thank you.
বাজাল, কিরে ঘুমাবি না? ঘুম আসছে না চাচা। কেন, কিসে? কিছু হয়নি। তোমার চাচা আমি এই শহরে অন্য কোথাও চলে যাব, আমার আর ভালো লাগছে না এই শহর চাচা। সব ভালো লাগার ভালোবাসার মানুষগুলা এই শহরে থাকার পরও তোর এই শহর ভাল লাগতেছে না কেন? কত কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো যখন ভালোবাসার মূল্য বোঝে না, তখন চারিদিকের বাতাস ভারী হয়ে ওঠে চাচা, দম বন্ধ হয়ে আসে। কেন, কি হয়েছে চাচা? টম জেরিকে ভালোবাসে। আরে এ তো খুব ভালো কথা, আমি তো অরে আমার বৌবা হিসাবে মাইনা নিছি। কিন্তু চাচা, জেরি ওর ভালোবাসাকে দূরে ঠেলে অন্যজনের সাথে ঘর করতে যাচ্ছে। না না না, এটা হইতেই পারে না। দোস্ত বিশ্বাস কর, তোর ভালোর জন্য আমরা একটু মন্দ হয়েছিলাম, কিন্তু আমরা সচল, তোদের উপর আমার কোনো রাগ নেই, সবই আমার ভাগ্য। একবার যাকে ভালোবাসি বলে কাছে নিলাম, এক সময় দেখি সে আমার আসল ভালোবাসা না। যাকে সত্যিকারে ভালোবেসে কাছে নিতে চাইলাম, দেখলাম সে কেবলই আমার মনের ভেতরে আছে, কিন্তু বাস্তবে সে অনেক দূরে, অনেক। আমি 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 জেরির কাছে যাবো। চাচা না চাচা, তুমি ওর কাছে যাবে না। কেন যাবো না? তুই কোন দিক দিয়ে ওর অযোগ্য? কেন কেন তোরে ভালোবাসবো না? আমি ওর জিজ্ঞেস করু না, জিজ্ঞেস করে কোনো লাভ নেই চাচা, চোর করে ভালোবাসা হয় না। তোমার চাচা, চাচা বাজার, চাচা 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 বাজার, চাচা। বিয়ের প্ল্যান করলে কিছু নাকি করে ফেলেছো? টম বিয়ে? কি সব বলছো, বিব্রত হবার কিছু নেই। তোমাকে ভালোবাসে বলে টম আমার ভালোবাসাকে ভাই ভাই দিয়েছে। জেরি চলো। ও আচ্ছা, আসিফ তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ও আমার বন্ধু প্রেমা। আর প্রেমা, ও আমার হবু বর আসিফ। হ্যালো, চলি তাহলে। আসি প্রেমা, বাই বাই। বাই। টমের এই অবস্থার কথা জেনে আমার খুশি হবার কথা, কিন্তু জি জি, আমি যে তারিখের কথাটা আপনাকে বলেছি ওই তারিখে আপনার কোনো প্রবলেম নেই তো? আচ্ছা জি 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 জি, থ্যাংক ইউ, সালাম আলাইকুম, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, উনি বললেন আমি যে তারিখটা দিয়েছি তাতে ওনার কোনো অসুবিধে নেই। তোমার কি কিছু বলার আছে? আঙ্কেল, আমিও চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাক, তাহলে আমি আমার ফরেন ডিলটাতে একটু সময় দিতে পারব। হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো। জি, তোমরা থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। জি, আসসালামু আলাইকুম। তোমরা বসে কথা বলো, আমি আসছি। তোমার ব্যাগ। তুমি বসো, আমি আসছি। যাও। দাদা দাদা দাদা,
তোমাকে কষ্ট দেওয়ার প্রতিদান আমি বোধহয় পেলাম। সত্যি তোমার প্রতি আমি অন্যায় করেছিলাম। মন কোনো খেলনা নয় যে মনে চাইলো আর খেললাম তারপর ছুঁড়ে ফেলে দিলাম। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাও আমার নেই। ক্ষমা তো তোমাকে আমি অনেক আগেই করে দিয়েছি, অনেক ভেবে দেখেছি, এতে তোমার কোনো দোষ নেই। তোমার জায়গায় আমি হলে হয়তো তাই করতাম যা তুমি আমার সাথে করেছো। আল্লাহ রেখেছে ভালো। বিয়েতে এসেছেন, খুব খুশি হয়েছি। আমিও। কিন্তু একা কেন, ভাবি এলেন না? ওর শরীরটা ভালো না, আসবে। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। জি বাবা। কিছু বলবি? আমার কোনো কাজে যদি তোমাদের কষ্ট হয়, সমাজে দশজনের কাছে যদি তোমাদের ছোট হতে হয়, তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? কেন, কি হয়েছে মা? বলো না বাবা। দেখ মা, মানুষ অনেক সময় শখ করে গাছ লাগায়, সেই গাছে পানি দেয়, সেই গাছে পাতা আসে, ফুল ফোটে, ফল ধরে, তারপর কোনোদিন যদি দেখে সেই গাছে পোকা ধরেছে, তখন কিন্তু সে গাছটাকে কেটে ফেলে না, পোকাগুলোকে মেরে ফেলে। বাবা, তুই কি কোনো বিষয় নিয়ে ইনডিসিশনে ভুগছিস? হ্যাঁ বাবা, মনের সাথে আজ কয়েকটা দিন যুদ্ধ হচ্ছে। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। দেখ মা, জীবনটা তোর, আজীবন তোর সাথে আমরা কেউ থাকবো না, আমিও না, তোর মাও না। তোর জীবন তোর মতো করে সাজিয়ে নিতে হবে। মনে রাখবি, মনের বিরুদ্ধে কোনো কাজ করবি না, তাহলে মন তোকে কোনোদিনও ক্ষমা করবে না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমাদেরকে ছেড়ে যাস নে, অন্তত পরীক্ষাটা দিয়ে যা। জীবনের পরীক্ষায় ফেল করে বসে আছি, নতুন করে আর পরীক্ষা দিয়ে কি হবে বল? আরে বন্ধু, আগে বলো কেমন আছো তুমি? ভালো ভালো। ভাবি কোথায়?
এই তো আছে। তার আগে বলো আসিফ কোথায়? আছে আছে ভাইজান আছে, আসুন আসুন। হ্যাঁ চলো এসো বন্ধু। তুমি আবার কি নিয়ে এসেছো? চেইন নিয়ে এলাম। আচ্ছা দাও, পরিয়ে দাও। টেকনাফ থেকে তেঁতুলিয়া হানিমুন করার জন্য আমার পক্ষ থেকে গাড়ির চাবি। থ্যাংকস আঙ্কেল। হ্যালো, সাবধানে। আরেকবার ভেবে দেখ, যাস না আমাদের ছেড়ে। তোরা যা। এত আর্জেন্ট কল কি ব্যাপার বলো? মানে কি হলো মা, বলো কি এমন জরুরি বিষয় যে আমাদেরকে আসতে বলেছো? আসিফ, তিনটা জীবন আমি নষ্ট করতে চাই না। তিনটা জীবন? কোন তিনটা জীবন? আর এখানে নষ্টের কথা আসছে কেন? তিনটা জীবন হচ্ছে তোমার, আমার আর টমের। টম আর নষ্টের কথা বলছি এই জন্য যে এই বিয়ে আমাদের তিনটে জীবনকে নষ্ট করে দেবে। তার মানে? মানে আমি এতদিনে বুঝতে পেরেছি আমি টমকে ভালোবাসি। জেনি, আর ইউ ম্যাড? তুমি যা খুশি ভাবতে পারো, বাট আই এম সরি, আমার কিছুই করার নেই, এই বিয়ে আমি করতে পারবো না। ইউ চিট! এটা অন্য কারো হাত হলে তার শরীরে থাকতো না। তোমার এত বড় স্পর্ধা আমার সামনে, আমার বাড়িতে, আমার মেয়ের গায়ে হাত! মেয়েটা অন্যায় কি বলেছে? মেয়েটা তার ভালোবাসার কথা বলেছে, সে তার উপলব্ধির কথা বলেছে, আর তুই তাকে ছি ছি আসিফ ছি! এই তোর শিক্ষা, এই তোর জ্ঞান। আমরা যদি জোর করে তোর সাথে ওকে বিয়ে করিও দিই, তাহলে তুই কি এটা জেনে সুখী হবি যে ও তোকে নয় অন্য কাউকে ভালোবাসে? বল আমাকে, বল, উত্তর দে। কোন সম্পর্কই জোর করে হয় না বাবা, হয় না। যাও মা, তুমি তোমার টমের কাছে যাও। কই যাবেন? টমের কাছে। ওনারা চলে গেছে। চলে গেছে কোথায়? Thanks.
কি ভাবছিস? এই শহর ছেড়ে চলে যাবি? তাতে আমার হবে না, আমি তোকে পৃথিবী ছাড়া করবো, তাহলে আমার শান্তি হবে না। হ্যালো প্রেমা, আমি কিছুই করতে পারতেছি না। চলো বলছি, ওঠ বাসার, ওঠ ওঠ ওঠ, চলো ওঠ। তুই আমার বৌমারে আমার কাছে ফিরাই নিয়ে আয়, তোর স্বপ্নের জেরিনে তোর কাছে ফিরাই নিয়ে আয়। ওঠ ওঠ বাসার, ওঠ, আমি কইতেছি ওঠ, ওঠ বাবা, ওই শয়তানদের হাত থেকে জেরিনে ফিরাই। কেনে ওঠ ওঠ বাসার, বাসার ওঠ। সুস্থ করে দাও, শক্তি দাও আল্লাহ, তোমার 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 আসিফ, আসিফ বাবা, কষ্ট
তুমি কি করলে প্রেমা? ভালোবাসা না থাকলে মানুষ কি নিয়ে বেঁচে থাকে বলো? রক্ত শুধু জেরির, সেখানে প্রেমের কোন স্থান নেই। টম অ্যান্ড জেরি, টম ছাড়া জেরি, জেরি ছাড়া টম কি মানায়? প্রেমা, 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 প্রেমা,